নমস্কার, ওন্ডার ম্যাথস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই পর্বে আমরা 11 এবং 13 এর ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতা সূত্র নিয়ে আলোচনা করব। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কের অবশিষ্ট অঙ্কগুলো থেকে বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক যেটা থাকবে সেটাকে অবশিষ্ট সংখ্যা থেকে বিয়োগ করে দিতে হবে। আমি একক স্থানীয় অঙ্কটাকে মার্ক করে দিয়েছি, তাহলে অবশিষ্ট সংখ্যা বলতে থাকলো 124। তাহলে 124 থেকে 3 বিয়োগ করে দিতে হবে, তাহলে থাকলো 121। আমরা জানি 11 11 121, তাহলে 121 এই বিয়োগফল 121কে যেহেতু 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই মূল সংখ্যাটিকেও 11 দ্বারা ভাগ করা যাবে। এই রুলটা অপেক্ষাকৃত সহজ, আমি এটার ক্ষেত্রে চেক করে দেখি। একক স্থানীয় অঙ্ক এখানে 5, তাহলে অবশিষ্ট সংখ্যা বলতে 104, তার মানে 104 থেকে 5 বিয়োগ যদি করা যায় তাহলে 99। যেহেতু এই বিয়োগফল 99টাকে 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে মূল সংখ্যাটাকেও 11 দ্বারা ভাগ করা যাবে। যে সংখ্যাটির অঙ্কগুলোকে শেষ দিক থেকে জোড়া জোড়া করে যোগ করলে যোগফল 11 দ্বারা বিভাজ্য হবে। আমি 1243 এই সংখ্যাটার উপর এই 11 এর বিভাজ্য রুলটা অ্যাপ্লাই করে দেখি। আমি 1243কে শেষ দিক থেকে জোড়া জোড়া করে ভেঙে দিলাম, এই একটা জোড়া এবং এই একটা জোড়া। এবার বলছে এই জোড়াগুলোকে যোগ করে যদি যোগফল 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 43 আর 12তে যোগ করলে 55। আমরা জানি 55 সংখ্যাটা যেহেতু 11 দ্বারা বিভাজ্য, তাহলে মূল সংখ্যাটিও 11 দ্বারা বিভাজ্য। এইটার ক্ষেত্রে আমি শেষ দিক থেকে জোড়া করে দেখছি, শেষে আছে 15, তারপরে একক একটাই সংখ্যা দাঁড়াচ্ছে, শেষে পাচ্ছি আমরা 15 এবং তারপরে পাচ্ছি 7। তাহলে 15 আর 7কে যোগ করলে 22, যেহেতু 22 সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে মূল সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ করা যাবে। নেক্সট আমরা শিখি ডিভিজিবিলিটি রুল অফ 13। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কের 4 গুণ এবং অবশিষ্ট অংশের যোগফল 13 দ্বারা বিভাজ্য হলে মূল সংখ্যাটিও 13 দ্বারা বিভাজ্য হবে। আমি এখানে 585 উপর এই রুলটা অ্যাপ্লাই করে দেখি। আমি দেখতে পাচ্ছি একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 5, তার মানে একক স্থানীয় অঙ্কের 4 গুণ মানে 4 5 20কে অবশিষ্ট অংশ 58 সঙ্গে যোগ করে দিব। তাহলে একক স্থানীয় অঙ্ক 5, তার 4 গুণ মানে 4 5 20, একে অবশিষ্ট অংশ 58 সঙ্গে যোগ করে দিলাম, আমরা পাচ্ছি 78। যেহেতু 78কে 13 দ্বারা ভাগ করা যায়, তাহলে মূল সংখ্যাটাকেও 13 দ্বারা ভাগ করা যাবে। নেক্সট এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখি। আমি একক স্থানীয় অঙ্ক দেখতে পাচ্ছি 2, তাহলে 2এর 4 গুণ অবশিষ্ট অংশের সঙ্গে যুক্ত করব। অবশিষ্ট অংশ হচ্ছে 161, তার মানে 161 সঙ্গে 2এর 4 গুণ, তার মানে 4 2 8কে যুক্ত করে দেব, মানে যোগ করে দেব, তা আমরা পাচ্ছি 169। আমরা জানি 13 13 169, তাহলে এই সংখ্যাটাকে যেহেতু 13 দ্বারা ভাগ করা যায়, তাহলে মূল সংখ্যাটাকেও 13 দ্বারা ভাগ করা যাবে। রুল 2 বলছে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের 9 গুণের অবশিষ্ট অঙ্কগুলো থেকে বিয়োগফল যদি 13 দ্বারা বিভাজ্য হয়, তবে মূল সংখ্যাটিও 13 দ্বারা বিভাজ্য হবে। আমি 585 এই সংখ্যাটার উপরে এই রুলটা অ্যাপ্লাই করে দেখি। আমি দেখতে পাচ্ছি যে একক স্থানীয় অঙ্ক আছে 5 এবং অবশিষ্ট অংশ হচ্ছে 58, তাহলে 58 থেকে একক স্থানীয় অঙ্কের 9 গুণ, তার মানে 5 9 45 বিয়োগ করে দিতে হবে। আমরা বিয়োগ করে পাচ্ছি ১৩, যেহেতু এই বিয়োগফলটা যেহেতু 13 দ্বারা বিভাজ্য, তাহলে মূল সংখ্যাটিও 13 দ্বারা বিভাজ্য। 767 আমি দেখতে পাচ্ছি একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 7, এই একক স্থানীয় অঙ্কের 9 গুণ অবশিষ্ট অংশ থেকে বাদ দিতে হবে, তাহলে 76 থেকে 7 9 63 বাদ, আমরা বিয়োগ করে পাচ্ছি 13। যেহেতু এই সংখ্যাটা বিয়োগফল যেহেতু 13 দ্বারা বিভাজ্য, তাহলে মূল সংখ্যাটিও 13 দ্বারা বিভাজ্য। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।